মুসলিম ভাইরা তৃণমূল ছাড়ুন, তৃণমূলে আপনাদের কোনো জায়গা নয়, তৃণমূলে আপনাদেরকে কোনো পদ দেওয়া হবে না, শুধুমাত্র মারপিট করার জন্য আপনাদের ডাকা হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তৃণমূল ছাড়ার বার্তা নিয়ে এমন পোস্টার দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। আইএসএফ এর নাম করে দেওয়া হয়েছে এই পোস্টার, যদিও বাস্তবে আইএসএফ এই পোস্টার দিয়েছে কিনা তা এখনো শতভাগ নিশ্চিত হয়ে কিছুই জানা যায়নি, কারণ আইএসএফ এর পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের সেকেন্দারপুর ইদিল চক কাঁটা দিঘি সহ মুসলিম অধ্যুষিত একাধিক এলাকায় এই পোস্টারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুসলিম সম্প্রদায়ের মানুষদের তৃণমূল ছাড়ার বার্তা দেওয়া হলেও মুসলিম সমাজের লোকজন তৃণমূলের সঙ্গেই আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেই জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পার্থ প্রতিম সিংহ। একই সাথে এই পোস্টার কাণ্ড বিজেপির দ্বারাই ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সেখানকার চোখে আইএসএফ এর প্রস্তাব করেছে, সেখানে মুসলিমদের তৃণমূল ছাড়তে বলা হয়েছে, কি বলবেন? জানি না কারা এই বিষয়টা আহ্বান করেছে। তো পাত্রসাহেব ব্লকে সেরকম কোনো পরিস্থিতি নাই, কারণ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং থাকবে। বিরোধীদের দাবি পঞ্চায়েত ভোট গঠনের আগে এই পোস্টার মানে শাসক দলেরই গোষ্ঠী কিনবে? না না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। কিছু বিজেপির লোক যে সুবিধা করতে পারেনি, পঞ্চায়েতে নমিনেশন করতে পারেনি, তাদের লোকজন নেই, সেই লোকজন যাতে ওদের দিকে আসে সেই জন্য একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। কিচ্ছু নেই। তৃণমূল নেতা পার্থ প্রতিম সিংহ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর খরামি। আজ পাত্রসাহেব ব্লকের বিভিন্ন জায়গায় আইএসএফ এর পোস্টার করেছে। পাত্রসাহেব ব্লকে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, প্রশাসনকে কাজে লাগিয়ে এরা ক্ষমতা দখল করছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। যখনই নির্বাচন হবে পাত্রসাহেব তৃণমূল কিছু থাকবে না, 2019 ছিল না, 21 ছিল না, আগামী দিনেও থাকবে না। প্রশাসনকে কাজে লাগিয়ে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, আর এগুলো ওদের প্যাথোলজি, ব্রেন অপারেশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সার সার্জারি এবং কেমোথেরাপি সহ একাধিক পরিষেবা রয়েছে। অ্যাম্বুলেন্স এবং 24 ঘন্টা ডাক্তার বাবুদের পরিষেবা। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল, আমাদের ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 এবং আমাদের আরো একটি নম্বর 7872795077।